তিনি যেন এক টিকেটে দুই ছবি ব্রেক থ্রু এনে দেয়া বোলিং কিংবা মার্কুটে ব্যাটিং রেশাদ হোসেন জ্বলে ওঠেন প্রায় প্রতিটি ম্যাচে লম্বা গরনের শক্তিশালী দেহের যখন জাতীয় আসেন তাকে নিয়ে খুব ঋষাদ ছিল না কারো তার বলে খুব একটা টার্ন নেই ঘরোয়া ক্রিকেটে বোলিং সময় সেভাবে নিয়ন্ত্রণ দেখা যায়নি এমনকি বোলার হিসেবে ডোমেস্টিকে রেশাদের পারফরম্যান্স তেমন উজ্জ্বল নয় বলে কোনো কারুকাজ বাড়তি কিছু নেই সমৃদ্ধ নয় স্কিলও তবু তাকে দলে নেওয়া হয় শুধু লেগ স্পিনার হওয়ায় ক্রিকেটের সবচেয়ে কঠিন শাখা বলা হয় লেগ স্পিনকে খরুচে বোলিং করলেও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলতে পারদর্শী লেগ স্পিনাররা ব্রেক থ্রু এনে পাল্টে দেন খেলার মোষ একজন উইকেট টেকার লেগের জন্য বাংলাদেশ দলের হাহাকার তাই অনেক পুরনো বছরের পর বছর ধরে হন্য হয়ে এমন একজনকে খুঁজছে বাংলাদেশ দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নেয় চণ্ডিকা হাতুর সিংহেও লেগ স্পিন বোলিং এর মহিমাটা বোঝেন আগের মেয়াদে তিনি জুবাইর হোসেন তানভীর হায়দারকে জাতীয় দলের সুযোগ দিয়েছিলেন এবার আস্থা রাখেন রিসাদের ওপর। বাজিয়ে দেখলেন দু সালের ভারত সিরিজ থেকে জাতীয় দলের সঙ্গে থাকা নেট বোলার হিসেবে রিশাদকে জাতীয় দলে পা রেখেই সবাইকে চমকে দেন তিনি দুর্দান্ত বোলিং করলেন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানি স্পিন কোচ মুশতাক আহমেদের সংস্পর্শে ক্রমেই নিজের ধার বাড়িয়ে যাচ্ছে ছয় ফুট এই বোরা ঘরোয়া ক্রিকেটে যেমনই হোক আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গেল বলে দারুণ নিয়ন্ত্রণ উচ্চতার জন্য বলে ভালো বাউন্স যেমন পান তেমনি দেখাচ্ছেন ঘূর্ণিজাদুর দারুণ কার্যকর লেগ স্পিনে প্রয়োজনের সময় এনে দিচ্ছেন ব্রেক থ্রু চমকপ্রদ বোলিং তো আছে মারমার কাটকার ব্যাটিংয়েরও সহজত এক ক্ষমতা রয়েছে তার তার মতো ছক্কা মারার দক্ষতা জাতীয় দলের জেনুইন ব্যাটারদেরও আছে কিনা সন্দেহ টি টোয়েন্টি ক্রিকেট মানে এখন চার ছক্কা ছড়াছড়ি কিন্তু কথা কেবল গানেই এতদিন এমন কারও দেখা পায়নি বাংলাদেশ ক্যারিয়ারের নবম টি টোয়েন্টিতে তার এই গুণ প্রকাশ পায় শ্রীলঙ্কার বিপক্ষে একশো পঁচাত্তর রানের লক্ষ্যে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় বাংলাদেশের ছয় উইকেট পড়ে যায় বত্রিশ রানে ম্যারম্যারে ম্যাচে সাতটি ছয় মেরে প্রাণ ফেরান ঋষাদ না সেদিন মহাকাব্য লেখা হয়নি অন্য ব্যাটারদের সীমাহীন ব্যর্থতায় হেরে যায় বাংলাদেশ কিন্তু পেয়ে যায় এক রত্নের সন্ধান এমন ইনিংস যে মোটে ফ্লুক ছিল না তার প্রমাণ দিতে দেরি হয়নি দিন দশকের মাথায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ম্যাচ দুলছে পেন্ডুলামের মতো এরপর ঋষাদ নামলেন বল খেললেন আঠারোটি লঙ্কান বোলারদের পাড়ার বোলারের পর্যায়ে নামিয়ে এনে পাঁচটি বাউন্ডারি আর চারটি ছক্কায় আটচল্লিশ রান করে ফেরেন ম্যাচ জিতিয়ে টি বিশ্বকাপে আবার ঝলক বোলিংয়ে এ এক অন্য মানুষ বলের উপর দারুণ নিয়ন্ত্রণ মারতে উইকেট বিলি আসছেন ব্যাটাররা গ্রুপ পর্যায়ে যুক্তরাষ্ট্রে ব্যাটিং এর জন্য কঠিনতম উইকেটে মারমার কাটকাট ব্যাটিং করতে পারেননি কোন দলের কেউ কিন্তু ভারতের বিপক্ষে সুপার এইট এর ম্যাচে আবার ঋষাদ ঝলক রানের জন্য সংগ্রাম করতে থাকা উইকেটে দশটি বল খেলার সুযোগ পেয়েছেন তিনি এক চার আর তিন ছক্কায় সেই দশ বলে রান করেন চব্বিশ আফসোস ধরিয়ে দেন আর দু একজন যদি এমন সাহসী ব্যাটিং করতে পারতেন তিন ওয়ান ডে ছোট্ট ক্যারিয়ারে ঋষাদের স্ট্রাইক রেট দুশো অর্থাৎ প্রতি একশো বলে ২৪৫ রান ম্যাচ বেশি খেলে এটি কমে আসবে নিশ্চিত তারপরও প্রতি আক্রমণের ক্ষমতাটা তার আছে যা অন্যদের নেই টি তিনি বেশি খেলেছেন তেইশ ম্যাচের বারো ইনিংসে স্ট্রাইক রেট একশো তেতাল্লিশ কোন টপ অর্ডার ব্যাটারি এত নেই বোলিং নিয়ে খুব বেশি আশা ছিল না অথচ তেইশ ম্যাচের বাইশ ইনিংসে উইকেট নিয়েছেন ছাব্বিশটি লেগ স্পিনার হিসেবে ওভার প্রতি সাড়ে সাতের কম রান রেট খারাপ না কোনোভাবেই ক্যারিয়ার সবে শুরু তবে বলাই যায় একজন পারফেক্ট টি ক্রিকেটার পেয়ে গেছে বাংলাদেশ এরই মধ্যে সুখবরও পেয়ে গেছেন বিশ্বকাপে তার পারফরমেন্স দেখে কানাডার লিগে ডাক পড়েছে করবেই কেন স্পিনারদের মধ্যে সর্বোচ্চ নয় উইকেট পেয়েছেন আর যদি কোনো ম্যাচে পঁচিশ থেকে ত্রিশটি বল খেলতে পারেন তাহলে ম্যাচকে নিজের করে নেবেন এটা এখন জেনে গেছে সারা বিশ্ব বলা চলে এবারে টি বিশ্বকাপে বাংলাদেশ অন্তত একজন রিশাদ হোসেনকে খুঁজে পেয়েছে এবার তাকে ঠিকঠাক লালন পালন করে বড় করার পালা